যদি তোমাদের কাছে কোনো নতুন নতুন ভিডিওস এর আইডিয়াস থাকে লাইফস্টাইল রিলেটেড, তো আমাকে সেটা শেয়ার করতে পারো। আমি তাহলে সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আমাকে তার আইডিয়াস দাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ওয়ার্কিং মি। আমি সুচন্দ্রা। আজকে আমি তোমাদের সঙ্গে আমার 5টা ফেভারিট জিনিস তোমাদেরকে আমি শেয়ার করব উইদিন 500। ইয়েস, 500 রুপিজের মধ্যে আমার প্রিয় 5টা জিনিস যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং যেটা তোমরাও কিনতে পারো বা তোমরাও তোমাদের কাছে রাখতে পারো যদি তোমাদের পছন্দ হয়। তো চলো দেখে নিই উইদিন 500-এর মধ্যে কোন কোন 5টা জিনিস আমি আমার পছন্দের লিস্টে রেখেছি। লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট ওয়ান, যেটা আমি আমার উইদিন 500-এর টপ ফেভারিটস এর মধ্যে এক নম্বরে রেখেছি, সেটা হচ্ছে মামা আর্থের উপটান ফেস মাস্ক। আমি এই ফেস মাস্কটার জন্য জাস্ট কি বলবো, মানে আমার এত পছন্দ এত পছন্দ, এটা তোমাদেরকে আমি এর আগে রিভিউতেও দেখিয়েছিলাম। সো উইদিন 500-এর মধ্যে যদি আমার চোখ বন্ধ করে ফার্স্টেই কোনো একটা আইটেম আমাকে বলতে বলা হয়, তো আমি ডেফিনেটলি এই মামা আর্থের উপটান ফেস মাস্কটা বলবো। এটা ভীষণ এফেক্টিভ, অ্যাটলিস্ট আমার স্কিনে তো প্রচণ্ড এফেক্টিভ। আমি এটা যত রিভিউস দেখেছি, তো আমি কোথাও অ্যাটলিস্ট কোনো খারাপ রিভিউ দেখিনি। আমার ফ্রেন্ডস রয়েছে যারা, তোমরা ডেফিনেটলি যদি আমার কোনো জিনিস তোমাদের ভালো লাগে এবং ট্রাই করতে চাও, তাহলে নাম্বার ওয়ান এই মামা আর্থের উপটান ফেস মাস্কটা ট্রাই করো। এটা কোনো স্পন্সার ভিডিও নয়, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি তোমাদেরকে। সো আমি এই মামা আর্থের উপটান ফেস মাস্কটা আমার লিস্ট ওয়ানে উইদিন 500-এর মধ্যে রাখছি, কারণ এটা জাস্ট অসম। সো উইদিন 500 আমার সেকেন্ড আইটেম হচ্ছে কালার বার নেল পলিশ। সো যারা মেয়েরা প্রত্যেকেই মোটামুটি নেল পলিশ করতে পছন্দ করো, সো উইদিন 500-এর মধ্যে আমি যদি আমার টপ ফেভারিট কিছু একটা রাখি, সেকেন্ডে আমি এই কালার বার নেল পলিশ রাখবো, যেগুলো 199 ইচ রুপিস প্রাইস। উইদাউট এনি ডাউট এটা এত ভালো স্টে করে আর এত ভালো এর কালার কম্বিনেশনস বলো, কালার ভ্যারাইটিস বলো, এত সুন্দর সুন্দর কালার রয়েছে, আমি কি বলবো। সো উইদিন 500-এ আমার টপ ফেভারিটের মধ্যে যদি নাম্বার 2-তে কিছু থাকে, তো ডেফিনেটলি আমি যেহেতু খুব নেল পলিশ করতে পছন্দ করি, সো আমার নাম্বার 2-তে এই কালার বার নেল পলিশ স্পেশালি। আমার নাম্বার 3 হচ্ছে যারা রেগুলার বাইরে বেরাও, রেগুলার কলেজ যাও এবং রেগুলার কাজে যাও, তাদের জন্য এটা খুব ভালো। আমি এই ল্যাকমির ইনস্টা লাইনারটা এখানে রেখেছি, এটা 120 কি 130 এরকম কিছু একটা প্রাইস হবে, বাট ডেফিনেটলি উইদিন বাজেট এবং অ্যাফোর্ডেবল, ভীষণ অ্যাফোর্ডেবল। এবং ব্ল্যাকেস্ট একটা জেট ব্ল্যাক যদি কোনো লাইনার, ওয়াটারপ্রুফ এটা নয়, বাট জেট ব্ল্যাক কোনো লাইনার যদি তোমরা ট্রাই করতে চাও উইদিন 500, তাহলে ডেফিনেটলি এই লাইনারটা ট্রাই করো এবং প্রচুর দিন যায়, অনেকটা কোয়ান্টিটিতে থাকে। সো ল্যাকমির এটা প্রচণ্ড পুরনো, আমি যখন ছোটো ছিলাম সেই সময় ওই লাইনারটা ছিল। সো উইদিন 500-এ আমার থার্ড ফেভারিট আইটেম যদি আমি কিছু বলি, তাহলে ল্যাকমির আমি এই লাইনারটাই বলবো। নাম্বার 4th আইটেম উইদিন 500-এ যেটা হচ্ছে আমার এই ব্যাগ। আমার কিছু ব্যাগ আছে, তার মধ্যে উইদিন 500-এ যদি আমাকে বলো যে কোন ব্যাগটা আমি চুজ করবো, সো তার মধ্যে আমি এই ব্যাগটা চুজ করবো। আই ডোন্ট নো কেন আমার এই ব্যাগটা ভীষণ পছন্দ, বিশেষ করে যদি কোনো ভ্যাকেশন বা হলিডেতে যাওয়া হয়, তো সেই ক্ষেত্রে একটু মানে অন্যরকম কোনো লুকস বা ডেফিনেটলি একটু ক্যাজুয়াল লুকসের জন্য খুব ভালো এটা যায়। এই রিঙ্কলসগুলো আমার ভীষণ প্রিয়, আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি, আমি অনেকদিন আগে নিয়েছিলাম, যদি আমি লিঙ্ক পাই তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। সো দিস টাইপ অফ ব্যাগ হচ্ছে খুব, এটা আমি ফার্স্ট দেখেছিলাম আমার মনে আছে আলিয়া ভাটের লাভ ইউ জিন্দগি সিনেমাটা, এই ধরনের ব্যাগ আমি ফার্স্ট দেখেছিলাম। তার আগেও হয়তো বেরিয়েছিল, তখন অতটা পছন্দ হতো না, কিন্তু ওখানে দেখে আমার খুব পছন্দ হয়। সো তারপর আমি এই ব্যাগটা অর্ডার করি। সো উইদিন 500-এ আমার 4th আইটেম যেটা আমার ভীষণ প্রিয়। ওকে, সো দ্য ফাইনাল আইটেম যেটা উইদিন 500-এ আমার প্রচণ্ড পছন্দের, সেটা হচ্ছে এই মেবলিনের লিকুইড লাইনার। এটা অ্যাকচুয়ালি 500 দাম নয়, এটা একটু বেশি, 650 প্রাইস, বাট তুমি ডেফিনেটলি এটাতে সবসময় ডিসকাউন্ট পেয়ে যাবে, তো তোমার 550 এরকম কিছু একটা দাম পড়বে, তো 50 রুপিস আমি মার্জ করে দিলাম। সো উইদিন 500-এ আমার নেক্সট যদি কোনো ফেভারিট আইটেম বলো যেটা আমি পিক করতে চাইবো এবং তোমাদেরকে আমি রেকমেন্ড করতে চাইবো, সেটা হচ্ছে মেবলিনের ইঙ্ক লাইনার। যেরকম সুপার স্টে সারাদিন, মানে এটা তোলা যে কতটা মুশকিল সেটা যারা ইউজ করেছে তারা জানে, নারকোল তেল ছাড়া কোনো অপশানস নেই এটা তোলার জন্য। সো উইদিন 500-এ কালার ভ্যারাইটিস যেমন রয়েছে, স্টেইং পাওয়ার ভালো, রেগুলার তুমি ইউজ করতে পারো, আর খুব ড্রাই নয়, ম্যাট বাট ক্রিমি ম্যাটের মধ্যে রয়েছে। সো উইদিন 500-এ আমি কিন্তু এইটাই সাজেস্ট করবো, বা আমার টপ ফেভারিটের মধ্যে এটা।
তোমরা ভাবছো ভিডিওটা হয়তো শেষ হয়ে যাবে, বাট আমার অ্যাকচুয়ালি পার্সোনালি লিস্ট শেষ হয়নি। উইদিন 500 পাঁচটা আইটেম দেখানো খুব মুশকিল, সো আমি আর একটা আইটেম দেখাবো তোমাদেরকে যেটা আমার উইদিন 500 আমি সেটাকে অ্যাটলিস্ট বাদ রেখে থাকতে পারবো না, সেটা হচ্ছে আমার এই অ্যালোভেরা জেল। তোমাদেরকে এটা আমি স্পেসিফিক রিভিউ দিয়েছিলাম, এটা দ্য ফেস শপের অ্যালোভেরা জেল রয়েছে। সো যেহেতু আমি অ্যালোভেরা জেলের খুব ভক্ত বলতে পারো, সো উইদিন 500 আমার অ্যালোভেরা জেলটাকে আমি অ্যাটলিস্ট বাদ দিতে পারছি না। সো এটা আমার 300 something 350 মতো এটার কস্টিং। সো উইদিন 500 টপ 5 আইটেমসের মধ্যে আমি 6 আইটেম এখানে যোগ করে দিয়েছি। সো 6 আইটেমে আমি আমার অ্যালোভেরা জেলটাই রাখছি। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, যদি মজার লাগে, তাহলে আমাকে শেয়ার করো তোমাদের টপ 5 আইটেমস যেটা উইদিন 500 তোমাদের খুব পছন্দের সেটা আমাকে জানাতে পারো তোমরা। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটায় অবশ্যই ক্লিক করো। আজকের মতো এখানেই আসছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা ততক্ষণের জন্য।